বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কীভাবে আপনারা ফেসবুকের প্রোফাইলে প্রোফাইল পিকচার আপলোড করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কীভাবে ফেসবুকের প্রোফাইলে প্রোফাইল পিকচার আপলোড করতে হয় তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে ছবি আপলোড করবেন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ফেসবুকের প্রোফাইলে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর ওপরে বাদিকে এখানে প্রোফাইলের ওপর এইভাবে ক্লিক করবেন ক্লিক করলে এভাবে আপনার ফেসবুকের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবার পর এখানে আপনারা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে সিলেক্ট প্রোফাইল পিকচার নামে একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা আপনারা সিলেক্ট প্রোফাইল পিকচার এর ওপর ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে থাকা সমস্ত ছবির লিস্ট এখানে চলে আসবে এবার বন্ধুরা আপনারা যে ছবি আপনার ফেসবুক প্রোফাইলে দিতে চান সেই ছবিটি গ্যালারি থেকে বেছে নেবেন এখানে আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটি ছবি বেছে নিলাম ছবি বেছে নেওয়ার পর কোনো কারণে যদি ছবিটি ভালোভাবে এই গোল সার্কেলের মধ্যে না আসে তাহলে এখানে ক্লিক করে ছবিটিকে এরকম উপর নিচ সরিয়ে ঠিক জায়গায় এই সার্কেলের মধ্যে করে নেবেন যাতে আপনার ছবিটি এই বৃত্তের মধ্যে পারফেক্টভাবে বোঝা যায় এছাড়া আপনি নিচে স্টিকারের ওপর ক্লিক করে আপনার ছবিটির ওপরে স্টিকার বসাতে পারেন এরপর আপনি যদি আপনার ছবির ওপরে কিছু লিখতে চান তাহলে এখানে নিচে টেক্সটের ওপর ক্লিক করে পছন্দের কিছু আপনি লিখতে পারেন এই সমস্ত হয়ে যাবার পর ওপরের ডান দিকে ডান অপশানের ওপর ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম আসলে আপনার এই প্রোফাইল পিকচারটি যদি ফেসবুক প্রোফাইলের সাথে সাথে ফেসবুক নিউজ ফিডেও যদি আপলোড করতে চান তাহলেই এখানে বক্সটি এরকম রাইট ক্লিক থাকবে আর যদি আপনারা চান আপনার ফেসবুক ছবিটি শুধুমাত্র আপনার ফেসবুকের প্রোফাইলে আপলোড হবে ফেসবুক নিউজ ফিডে নয় তাহলে এই বক্সে রাইট ক্লিকের ওপর ক্লিক করে রাইট ক্লিকটি এইভাবে সরিয়ে দেবেন এই সমস্ত হয়ে যাবার পর ওপরের ডান দিকে সেভ অপশানের ওপর ক্লিক করার সাথে সাথেই ফেসবুকে আপনার প্রোফাইল পিকচার এইভাবে আপলোড হয়ে যাবে এখানে আমার ফেসবুকে প্রোফাইল পিকচারটি সফলভাবে আপলোড হয়ে গেছে তা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি ফলো করে ফেসবুক প্রোফাইলে আপনার প্রোফাইল পিকচার খুব সহজেই আপলোড করতে পারবেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে আর যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য